নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনার স্বাগত। আজকে আমি আপনাদেরকে আলু পরোটা করে দেখাবো। পুজোর সময় অনেক রিচ খাবার খাওয়া হবে, তাই জলখাবারটা যেন অন্তত হেলদিতে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আসুন রেসিপিটা দেখে নিচ্ছি। যেহেতু হেলদি করব, তাই এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার মধ্যে। এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দেব, দিয়ে ভালো করে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর একটু ঠান্ডা হলে এটা মথে নেব। এবার আটাটা ভালো করে মথে নিচ্ছি, প্রয়োজনে একটু জল দেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, একটু টাইট মনে হচ্ছে, খুব সামান্য সামান্য একটু জল দিচ্ছি। তারপর একটু মথে নেব। আমার এটা অলমোস্ট হয়ে আসছে, এবার 10 মিনিটের জন্য রেস্ট রাখব, ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে দেখছি কি আটাটা কেমন অবস্থায় আছে, একদম ঠিকঠাক আছে। এবার একটু মথে নেব, তারপর লেচি কাটব। এভাবে আমি সবগুলি লেচি কেটে রেডি করে নিলাম। পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে 2টো আলু কদুকস করে নিয়েছি, রসুন নিয়েছি 1 টিস্পুন মতন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ওভেনে গ্যাস কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে 1 টেবিল স্পুন মতন তেল দিয়েছি, এর থেকে বেশি দেবো না যেহেতু হেলদি করছি তাই। আর এর মধ্যে এবার পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ নাড়বো, দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। এই দুটো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার দুটো তার সাথে একটু নুন দেব, নুন দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কদ্দুকস করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালো করে ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পরোটাটা কি করে করতে হবে সেটা দেখাচ্ছি। আটাটাকে বাটির মতন করে নিতে হবে প্রথমে, এভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এখানে আমি দুভাবে আপনাকে দেখাবো কিভাবে পরোটাটা করতে হয়। প্রথমে বাটির মতন করে দেখাচ্ছি, পরে বেলে দেখাবো। এখানে পুরটা ভরে নিচ্ছি, বেশ পর্যাপ্ত পরিমাণে পুরটা আমি দিচ্ছি। এবার চারিদিক থেকে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে, এইভাবে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দেব, এইভাবে সুন্দর করে এভাবে করে নেব। এবার আমি এটাকে আটার মধ্যে আটা দিয়ে একটু বেলব। তেল আমি যথাসাধ্য কম ব্যবহার করব, যেহেতু হেলদি করছি তাই। আর কারণ পুজোর সময় নানানটা মুখরোচক খাবার খাওয়া হবে, প্রচুর তেল মশলা খাওয়া হবে, তাই একটু হেলদি খাওয়া উচিত, তাই সকালবেলায় জল খাবারের জন্য। এভাবে আমি আস্তে 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 পুরোটা ছড়িয়ে নেব, এবং শেষের দিকে একটু বেলন দিয়ে হালকা হাতে একটু বেলে দেব, হালকা হাতে বেলবো, একবার দুবার করে বেলবো, তাহলেই হয়ে যাবে। আমার এটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে শুকনো চাটুতে ভাজবো, শুকনোভাবে, যেহেতু হেলদি করছি। পরে আমি এটাকে তেলে, সামান্য তেলে একটু উল্টে পাল্টে নেব। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এটা আমি এবার আমি বেলে করে দেখাবো কি করে পুরটা ভরতে হয় বেলে। প্রথমে বেলে নিতে হবে। এভাবে রুটিটাকে মাঝারি সাইজের করে বেলে নেব, আর বেলবো না এর থেকে বেশি। এবার আমি আবার পর্যাপ্ত পরিমাণে পুরটা দিয়ে দিচ্ছি ভরে। পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, তাই পুরটা একটু বেশি করে আমি দিই সব সময়। এবার চারদিক থেকে ভাঁজ দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দেব, রুটিটাকে ছোট করে নিয়ে আসব। এইভাবে ভাঁজ করে দিয়ে মুখটাকে বন্ধ করে ঘুরিয়ে দেবো জায়গাটা।
এভাবে মুখটাকে বন্ধ করে নেব। এবার এটাকে আটা একটু ছড়িয়ে দিয়ে তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব এটাকে আগের আগের পরোটাটার মতন। এভাবে হাত দিয়ে চেপে 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 ঘোরাবো আর চাপবো চারিদিকে, তাহলে এটা আর ফাটবে না। আর যদি তাও সত্য একটু সামান্য ফেটে ফুটে যায় তাতে কোনো অসুবিধা হয় না। এ আমি এই পরোটাটা একটু উল্টে দিলাম এই ধারটা ভাজা হওয়ার জন্য। ততক্ষণ এটা আমি একটু বেলন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। ব্যাস এবার আমি এই পরোটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এটা নামিয়ে নিচ্ছি আর আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি এবার ভাজা হওয়ার জন্য, শুকনো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম এটা। এটা একটু ভাজা হবে, আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। প্যানে 1 টিস্পুন মতন তেল দিলাম, দিয়ে পরোটাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা একটু ভাজা ভাজা হবে হালকা তেলে। পরোটাটা এই ধারে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার উল্টে দিচ্ছি এটাকে ওই ধারটা ভাজা হওয়ার জন্য। এভাবে অল্প অল্প তেলে ভেজে নেব। আমার এই পরোটাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি আর আরেকটা পরোটা আমি ভেজে নিয়ে আসছি, এরপর আমি প্লেটিং করে নিচ্ছি। আমার প্লেটিং হয়ে গেছে, আমি মটর পনির তরকারি দিয়ে আর আমের আচার দিয়ে আমি সার্ভ করলাম। আপনারা এইভাবে করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমার প্রসিডিওরটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এইসব খাবার খেতে ভালোবাসে তাদের সাথে বিশেষ করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদেরকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলির সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খান, এই কামনা করি। নমস্কার।